डियर स्टूडेंट्स देखो आज तुम्हारे क्लासे तरलের যে আয়তনের পরিমাপের যে অঙ্কগুলো হয় যে যোগফল আছে সেগুলো আমরা করব তারপরে একটা বিয়োগ দেখিয়ে দেব যোগফলটা হয়ে যাওয়ার পরে একই রকম তোমরা যেমন গ্রামের অঙ্ক শিখেছো যোগ বিয়োগ অঙ্ক শিখেছো সেই একই রকম যোগ বিয়োগ কোনো পরিবর্তন নেই শুধু এককটা চেঞ্জ হয় ওখানে কিলোগ্রাম থাকে এখানে কিলোলিটার থাকে ওখানে ওখানে গ্রাম থাকে হ্যাঁ এখানে শুধু লিটার থাকবে এরকম জিনিসটা একই যারা আমি কিছু করে দিই তারপরে থেকে তোমরা বাকিগুলো নিজেরা করে সব দেখো তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে 57 পাতা ঘয়ের অঙ্কটা এই একটা অঙ্ক ধরো 7 লিটার 400 মিলিলিটার 2 লিটার 500 মিলিলিটার তোমরা তো জানো যে দুটো ঘর আমাদের করতে হবে তাহলে প্রথমে লিটার ঘর করে নিলে একটা লিটার ঘর করে নিলে আরেকটা কি করলে মিলিলিটারে ঘর করে নিলে তোমাদের বলেছিলাম এইখান থেকে এটাটা গ্যাপ রাখবে মানে এমন গ্যাপ না যে এ মাথা না ঠিক মিডিল মানে এখানে জানো তোমাকে জানতে হবে মিলিলিটারের পর কি কি থাকে ডে আর সে মানে ডে মানে ডেসিলিটার সে মানে সেন্টিলিটার তারপর মিলিলিটার কোন কারণে যদি মিলিলিটারের ঘরে তিনটে মিলিলিটারের ঘরে তিনটে অঙ্ক না থাকে তাহলে তোমাকে তিনটে ধর মিলিলিটারের ঘরে যদি তিনটে অঙ্ক না থাকে ধর মিলিলিটারের ঘরে তোমার শুধু আছে 1 7 লিটার 1 মিলিলিটার তাহলে তোমাকে 1 মিলিলিটার বসালে বাকি ঘরগুলো তোমাকে শূন্য বসাতে হবে তাই না সেই জন্য আমি তোমাদের এটা শিখিয়েছিলাম তাহলে তোমাদের কি ছিল 400 বললাম 400 এটা ছিল এবার তোমরা বসিয়ে দাও 7 লিটার 400 তারপরে তো 2 লিটার 500 যোগ করো যেমন যোগ করো তোমরা 27 যোগ করো 9 তাহলে এটা যোগ করে কি পেলাম লিটার লিটার এদিকে লিখতে হবে এটা যোগ করে কি পেলাম 900 এটা মিলিলিটারটা এদিকে লিখতে হবে হয়ে গেল এবার উত্তর তোমাকে লিখতে হবে নির্ণয় যোগ ফল সমান 9 লিটার 900 ওকে এরকম অঙ্ক তাহলে একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিলাম নিশ্চয় তোমরা বুঝতে পারছো বই থেকে একটা বোঝালাম এরকম অঙ্ক থাকলে তোমরা এরকম যোগ করতে পারবে আর একটা দেখিয়ে দিই এগুলো একই রকম অঙ্ক একই জিনিস তোমরা আগে যে যোগ বইগুলো শিখেছো সেই রকমই আমি একটা বই ছাড়া একটা যোগ দেখাচ্ছি দেখো বই ছাড়া দেখাচ্ছি ২৯ লিটার ৩৭ মিলিলিটার হয়েছে যোগ ১ লিটার ঠিক আছে ১ লিটার ৫০০ মিলিলিটার যোগ ঠিক আছে দুই একুশ লিটারই করো একুশ লিটার বলেছি ব্যাস আপনি গেলাম বলে দিলে যোগ করে দাও যোগ করে নির্ণয় করো পরীক্ষায় কিন্তু এরকম থাকতে হয় ঠিক আছে বইয়ের যে এত সাধারণ যোগ এরকম সাধারণ যোগ তোমরা বসিয়ে দিয়ে সাধারণ যোগ করে দাও কিন্তু এরকম থাকতে পারে যেহেতু আমি এখানে তোমাদের করাচ্ছি মানে এরকম ধরনের অঙ্ক বাইরে প্র্যাকটিস করবে এবার দেখো তোমরা কি করবে প্রথমে লিটার আর মিলিলিটার ঘর করে নেবে যেমন শিখিয়েছি প্রথমে দুটো ঘর করে নিলে হয়ে গেল এবার লিটারে লিটারে ঘর কত 29 বসিয়ে দাও মিলিলিটারে ঘর কত 37 বসিয়ে দাও আমি বলেছিলাম লিটার থেকে মিলিলিটার তিনটে ঘর যে দুটো অঙ্ক আছে তার আর একটা অঙ্ক শূন্য দিয়ে দাও হয়ে গেল এইটাই প্রথমে বসানো আর কিচ্ছু নেই এবারে তো 1 লিটার 500 লিটার তাহলে 1 লিটার ঘরে 1 এখানে 500 মিলিলিটার তাহলে মিলিলিটার ঘরে 500 তিনটে হয়ে গেল তারপর বলেছে আরেকটা যোগ করো বসো লিটার ঘরে শুধু 21 21 বসিয়ে দিলাম এই ঘরে কিছুটা শূন্য বসিয়ে দিলাম 21 বসিয়ে দিলাম দেখো মিলিলিটার ঘরে 21 লিটার বলেছে মিলিলিটার আর বলেনি তাহলে মিলিলিটার ঘরে তিনটা শূন্য দিয়ে দাও 7 3 5 9 1 10 1 11
2 দিয়ে 4 আগে 5 মানে এখানে 8 রাখ থাকতো হয়েছে 9 কে 10 আগে 11 রাখ 2 দিয়ে 4 আগে 5 হয়ে গেল কি হলো রিটার্ন এটা লিখতে হবে অনেকে তো আর লিখিই না তোমরা এটা কি যোগ করলে যোগ করে কি এলো লিটার এটা যোগ করে কি এলো মিলিটার তাহলে এগুলো লেখা দরকার আছে বুঝেছো এবার উত্তর লিখে দাও কি উত্তর নেবে নির্ণয় যোগফল সমান এত লিটার এত মিলিলিটার হয়ে গেল তাহলে যোগফল তবে এরকম করবে ওকে 97 98 পাতার যোগফল আছে ওই যোগফল তোমরা করবে আমি দুই একটা অঙ্ক এক্সট্রা দিয়ে দেবো পরে তোমরা এগুলোকে প্র্যাকটিস করে নাও আর আমি যেগুলো দেখালাম এরকম ধরনের অঙ্ক তো একটা প্র্যাকটিস করবে বাড়ি থেকে নিজেরা আর যদি তোমাদের এই যোগফল ছাড়া যদি তোমাদের যোগফল ছাড়া যদি তোমাদের বিয়োগফল নির্ণয় করতে দেয় তাহলে তোমরা ওই পরিমাপের অঙ্ক দৈর্ঘ্যের এবং ওজনের যে যোগ বিয়োগ শিখেছো ওই একই রকম সেম খালি শুধু কি হবে ওই তোমার গিয়ে এককটা চেঞ্জ হবে তাই না এখানে গ্রাম থাকলে লিটার হয়ে গেল ঠিক আছে এইটা চেঞ্জ তো আমি একটা দেখাই একটা বিয়োগ দেখাচ্ছি দেখো বিয়োগ একটা আমি বিয়োগ দেখাচ্ছি দেখো ধরো তোমাকে বিয়োগ করে দিচ্ছি 9-6 কিলোলিটার থেকে 200 মিটার বিয়োগ করে দিচ্ছি বিয়োগ হয়েছে 3-0-30 কিলোলিটার তিরিশ কিলোলিটার 50 মিটার করেছিলাম লক্ষ্য রাখবে জানো এই কিলোলিটার মিটার হ্যাঁ একটু সাধারণ দিক থেকে ভুল হয়ে যায় তা এই কিলোলিটার লিখছো এখানে দেখবে মিটার লিখে দিয়েছো এইখানে কিলোলিটার লিখছো এখানে দেখবে মিটার লিখে দিলাম বা ওইখানে মিটার লিখে রেখে এরকম আসলে ভুল হয়ে যায় তাই এগুলো একটু সাবধানে থাকবে এগুলো একটু অভ্যাস করে ঠিক হয়ে যাবে কন্টিনিউ করলে প্রবলেম হবে না ঠিক আছে এবার তুমি সাজিয়ে নাও কিলোলিটার লিটার প্রথমে কিলো লি আর একটা লি ঘর করে নাও হয়ে গেল কিলোলিটার 960 বসিয়ে নিলে লিটার ঘরে কত আছে 200 তার মানে লিটার আগে কিলোলিটার পর তিনটে ঘর তিনটাকে বসে গেছে আর তিন তাই নেই এবং এটা 30 কিলোলিটার 30 বসিয়ে দিলাম কিলোলিটার ঘরে এটা করে 50 বসাও দেখো একটা ঘর কি জানো শূন্য বসিয়ে দিলাম বিয়োগ করো শূন্য 5 আর 10 এটাকে কেটে 10 করে নেবে তোমরা 5 আর 10 5 10 এই একটা কারণে শোধ করো মান আছে তাহলে এটা এক থেকে শূন্য বাদ যাচ্ছে মানে কিছুই কারণ না একই নাম হয়েছে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় 6 থেকে 3 বাদ দিলে 3 3 আর 6 6 3 6 হাতে কিছু নেই মানে হাতে কোনো ধাতটা নেই তাহলে 9 করতে 9 নেবে তাহলে তো 930 কি হবে কিলো লি কিলো লি আর এত লি তাহলে আমাদের উত্তর কি দাঁড়ালো উত্তর দাঁড়ালো নির্ণয় বিয়োগফল একই জিনিস আমি ওই জন্য সবসময় লিখি না তোমরা লিখবে বিয়োগফল 930 কিলোলি আর 150 যোগ বিয়োগ অঙ্ক তোমরা কিন্তু এরকম ওই 97-98 পাতার যে অঙ্কগুলো আছে তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে তোমরা এগুলো দেখো আর অভ্যাস করো তারপরে তোমাদের আমি 97 পাতায় এই যে অঙ্কগুলো আছে সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি।